আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের মানসিক রোগীদের নিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি। যখন কোনো মানসিক রোগী আমাদের কাছে আসে, তখন আমরা দুভাবে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি, ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে। একজন মানসিক রোগীর মস্তিষ্কে নানা রকম কেমিক্যাল অর্থাৎ নিউরোট্রান্সমিটারের বেশ ঘাটতি বাড়তি দেখা যায়। ওষুধের মাধ্যমে আমরা এগুলো কারেকশন করে থাকি, আর সাইকোথেরাপির মাধ্যমে আমরা রোগীর চিন্তা চেতনা এবং আচরণের পরিবর্তন করে থাকি। আমরা অনেকেই মনে করি সাইকোথেরাপি দেওয়াকালীন ওষুধ দেওয়া যাবে না এবং ওষুধ দেওয়াকালীন সময়ে সাইকোথেরাপি দেওয়া যাবে না। এটা কিন্তু আসলে ঠিক না। সাইকোথেরাপি এবং ওষুধ একে অন্যের কমপ্লিমেন্টারি, একে অন্যের পরিপূরক। কোনো রোগীকে যদি দুটো চিকিৎসা অর্থাৎ ওষুধ এবং সাইকোথেরাপি একসাথে দেওয়া যায়, বিভিন্ন গবেষণায় বলা হয় যে সেটাই সবচেয়ে ভালো এবং রোগী তাড়াতাড়ি এতে উপকার পায়। সব রোগীদের সবসময় যে সাইকোথেরাপি দিতে হবে তা না, কোনো কোনো রোগীর ক্ষেত্রে ওষুধ বেশি প্রাধান্য পায় এবং কোনো কোনো রোগীর ক্ষেত্রে সাইকোথেরাপির প্রাধান্য বেশি। একটা রোগী যখন আমাদের কাছে আসে, তখন রোগীকে এবং তার অভিভাবককে আমরা সাইকো এডুকেশন দিয়ে থাকি। সাইকোথেরাপি এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে ক্লায়েন্ট এবং থেরাপিস্টের সম্পর্ককে বিশেষভাবে ব্যবহার করা হয়। এখানে থেরাপিস্ট রোগীর নানা কনফ্লিক্টকে দূর করে তাকে ফাংশনাল করে তোলে, অর্থাৎ সে যাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। সাইকোথেরাপিতে আমরা কিছু এথিক্স ব্যবহার করি, অর্থাৎ রোগী যাতে সব দিক থেকে ভালো হয় সেটা আমাদের দেখতে হবে এবং সাইকোথেরাপি চিকিৎসা সেবার সময় রোগী এবং ডাক্তার কিংবা থেরাপিস্টের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক, ব্যবসায়িক লেনদেন ইত্যাদি করা যাবে না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ রোগের গোপনীয়তা রক্ষা করা, এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। এই রোগীর কনফিডেন্সিয়ালিটি এটা পাওয়া হচ্ছে রোগীর প্রিভিলেজ এবং আমাদের থেরাপিস্ট কিংবা ডাক্তারদের কর্তব্য। কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা, এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। কনফিডেন্সিয়ালিটি পাওয়ার প্রিভিলেজ রোগীদের এবং আমাদের ডাক্তার কিংবা থেরাপিস্টের, এটা হচ্ছে কর্তব্য যে তার সমস্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। সাইকোথেরাপি অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা সেবা ব্যবস্থা এবং ওষুধ এবং সাইকোথেরাপি এই দুটোরই উদ্দেশ্য হলো রোগের উপসর্গ দূর করা এবং রোগীকে কর্মক্ষম করে তোলা। অতএব এই দুটো চিকিৎসা সেবার মধ্যে কোনো রকমের কনফ্লিক্ট নাই। আমি আগেও বলেছি এরা একে অন্যের পরিপূরক এবং আমাদের সবাইকে, মানসিক রোগীরা যখন আসে তখনই তাদের সাইকোলজিক্যাল ইন্টারভেনশনস অর্থাৎ সাইকোথেরাপি এবং ওষুধ দুটোই একসঙ্গে চালিয়ে যাওয়া উচিত। এতে রোগীর সর্বাঙ্গীন মঙ্গল হবে।